আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শকমণ্ডলী ভাই বোন আমাদের মধ্য থেকে প্রত্যেকটা মানুষ চায় যে তার জীবনে যত দুশ্চিন্তা আছে সেই দুশ্চিন্তা থেকে সে মুক্তি লাভ করবে কিন্তু কেউ সেই দুশ্চিন্তা সরাতে গিয়ে তার জীবন থেকে দূর করতে গিয়ে অনুসরণ করে অন্যায় পথ আবার কেউ অনুসরণ করে সঠিক পথ সঠিক পথ বলতে সেই পথ যেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন মানবতার মুক্তির মহানায়ক মোহাম্মদ সাল্লু আলি ওসাল্লাম আজকে তার থেকেই গৃহীত একটি হাদিস নিয়ে আমি আপনাদের সামনে এসেছি যেই হাদিসের মধ্যে এমন একটি দোয়া বলে দেয়া হয়েছে সেই দোয়াটি যদি আমরা নিয়মিত পাঠ করি তাহলে আল্লাহ সব খায়ন আলা অবশ্যই আমাদেরকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন এবং আমাদের যে ঋণ আছে সেই ঋণ ভার দূর করবেন সেই হাদিসটি হাদিসটিকে সেই হাদিসটি হলো একবার রসুলসাল ওয়াসাল্লাম মসজিদে নবমীতে গেলেন সেখানে গিয়ে একজন আবু উসামা নামক জনৈক সাহাবিকে দেখতে পেলেন তখন রাসুল ওয়াসাল্লাম সেই সাহাবিকে জিজ্ঞাসা করলেন হে আবু উমামা তোমাকে যে নামাজের সময় ব্যতীত অন্য সময় মসজিদে দেখতে পাচ্ছি তখন সেই সাহাবি বললেন যে ইয়া আল্লাহ সীমাহীন দুশ্চিন্তা এবং ঋণ ভারের কারণে আমি মসজিদে এসে উপস্থিত হয়েছি তখন রাসুলসাল্লাহ ওয়াসাল্লাম তাকে বললেন হে আবু উমামা আমি কি তোমাকে এমন কোনো বাক্য শিখিয়ে দিব না যেই দোয়াবাক্য তুমি পাঠ করলে আল্লাহ তোমার ঋণ ভার এবং দুশ্চিন্তা দূর করে দেবেন তখন রাসুল্লাহ তখন সাহাবি আবু উমামা বললেন ইয়া আল্লাহ অবশ্যই আমাকে বলে দিন তখন রাসুল সাল আলহ্লাম বললেন তুমি সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে এটি বলে তিনি এই দোয়াটি বললেন আল্লাহ ইন্নি আজিজি ওয়াল কাসাল وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. دواتي معبر بنتي. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. أخو جدي أي دواتي. কারও মুখস্থ না হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর যে অংশটিতে দোয়াটি পড়া হয়েছে সেই অংশটি বারবার দেখবেন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে আর মুখস্থ হয়ে যাওয়ার পর আমরা যদি দৈনন্দিন সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি আল্লাহ তালার উপর ভরসা করে পাঠ করি তাহলে অবশ্যই আল্লাহ সব হায় আমাদের জীবনের যত দুশ্চিন্তা আছে সেই দুশ্চিন্তা এবং আমাদের যদি কারো ঋণ থেকে থাকে তাহলে সেই ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ الله تعالى أمدرك إي حديثي روبر أمودكورا توفيق دان كرون. آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته